হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মানুষ গুরু মুর্শিদ ধরে, তো এখন বিষয়টা হলো গুরু কিন্তু আপনাকে গাছ তৈরি করে দেবে না, আর সেই গাছের ফলও আপনাকে দেবে না। তাহলে আপনাকে দিবে কি? আপনাকে দিবে একটা বীজ। সেই বীজটা দিয়ে দিবে আর বলবে যে বাবা, তোমাকে এই বীজ দেওয়া হলো, এই বীজটাকে তুমি এত সুন্দর করে, এত সুন্দর একটা নরম একটা মাটিতে বুনে দিবে, তো দেখা যাবে ওই বীজটি ওখানে যখন রোপণ করা হলো তখন কি করতে হবে। রোপণ করার পর যেটা করতে হবে সেটা হলো যে প্রতিদিন সেই জায়গাটাকে আগাছা হইল কি না, বা পানি দিতে হবে কি না, বা একটু সার দিতে হবে কি না, এই জিনিসগুলো দেখে দেখে করতে হবে এবং দিতে হবে। তখন কি হবে, আস্তে 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 সেই বীজ থেকে গেড়া হবে, সেখান থেকে আস্তে আস্তে দেখা যায় যে দুপাতা নিয়ে গাছের চারাটা গজাবে। তখন দেখা যায় দুবরা গাছ বা বিভিন্ন আগাছা এখানে ওটার পাশাপাশি হতে থাকে। তখন কি করতে হবে, সেই আগাছাগুলোকে কেটে কেটে ফেলে দিয়ে তখন সেই জায়গাটা আরেকটু নরম করে ভালো সার দিতে হবে, যত্ন করতে হবে, নিয়মিত পানি দিতে হবে। তখন সে দুপাতা থেকে দশ পাতা, দশ পাতা থেকে একশো পাতা, একশো পাতা থেকে পাঁচশো পাতা, এরকম হাজার পাতায় পরিণত হবে। তখন কি হবে, তখন দেখা যায় আস্তে আস্তে গাছের ফুলের কলিতে আস্তে আস্তে সেই ফুল হবে, ফুল হওয়ার পরে ফল হবে। সেই ফল কিন্তু খাওয়া যাবে না, সেই ফল পাকবে, পরে খাওয়ার উপযোগী হবে। তো এই যে কথাগুলো বললাম, দেখা যায় এই জিনিসগুলো কিন্তু সকলেই জানে এবং বুঝে, কিন্তু আজ আমি কেন বললাম, যে যার যার মুর্শিদ তাকে বীজ মন্ত্র দিয়ে দিবেন, যে কানের গোড়ায় বলে দেবে যে বাবা তুমি এই নামটা সর্বদা জপনা করবা, এটাই হলো বীজ মন্ত্র। আর এর পাশাপাশি আগাছা কি, যে মানুষের মধ্যে ছয়টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মায়া, এগুলো হলো আগাছা। এই আগাছাগুলো কি করে, একজন মানুষকে কুপোতে চালিত করে। তখন কি করতে হবে, সেই দুই পাতা নিয়ে যখন গাছটি ওঠে এর পাশাপাশি যদি আগাছাগুলো বড় হয় তখন দেখা যায় আগাছায় মেতে যাবে কিন্তু গাছটার তলে পড়ে যাবে। যে গাছটি আশা করে বোনা হলো সেই গাছটি কিন্তু সেই আগাছার তলে পড়ে গেলে সে হয়তো জীবনে আর বড় হতে পারবে না। তাই মানুষ যখন কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য, এই আগাছাগুলো যখন মানুষকে ধরে বসে তখন নারীর টানে পড়ে যায়, বা দুনিয়াতে কোনো সম্পদের লোভে পড়ে যায়, বিভিন্ন খারাপে লিপ্ত হয়ে যায়, তখনই তাকে আগাছায় ঘিরে ফেলে। তো এই আগাছা নিয়ে কেউ যদি চায় যে আমি কখনো আউলিয়া হব, আল্লাহর অলি হব, সাধু পুরুষ হব, সুফি একজন পবিত্র মানুষ হব, কিন্তু তার পক্ষে এটা সম্ভব হবে না, কেননা আগাছায় ভরে গেছে। তাই অল্প বয়স থাকতে দুপাতা তিন পাতা ছাড়ার পর থেকেই তার প্রতি যত্ন নিতে হবে, নিজের প্রতি। তখন দেখা যায় এই ছয়টা রিপু আগাছা এবং দশটা ইন্দ্রিয় শক্তি আছে মানব দেহের ভিতরে, এবং মন যখন ছয় রিপুর কথায় চলবে তখনই এই আগাছা আর কখনই সাফ করা হবে না, হয়তো কারো কারো এই জন্মে আর হবে না, হয়তো হবে যদি কোনো অলিয়া আউলিয়ার সাক্ষাৎ পায়, তখন সেই আউলিয়ার ওসিলাতে তার এই আগাছা সাফ হইতে পারে, পরিষ্কার হইতে পারে। তবে এই আগাছাগুলো পরিষ্কার করার জন্য যেই সাধনা এবং ভজনা প্রয়োজন সেটি করতে হবে। যেমন গুরু ভজনা যে একটা বিষয়, সেটি হলো গুরুকে কখনো যদি কেউ দেখে যে আমি একজন রক্ত মাংস করা মানুষ, আমার গুরুও তো রক্ত মাংস করা মানুষ, তাহলে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কী, তখন সে এই আগাছা নিয়েই জীবন কাটবে, সে আর কখনোই উত্তীর্ণ হতে পারবে না।
কারণ পীর মুর্শিদ খোদা না করিও যোদা এক সুতায় বাঁধা। আচ্ছা, এখন কথা হলো যে পীরকে ভাবতে হবে যে আমার রাসুল, আর রাসুলকে ভাবতে হবে যে হ্যাঁ আমার খোদা। তাহলে খোদারূপে যখন মুর্শিদকে মেনে যাবে, তখন সেই খোদার সুদৃষ্টি যখন তার প্রতি হবে এবং সেই মুর্শিদ যখন তাকে সেই সাধনাগুলো দিয়ে দেবে, তখন সেই সাধনাগুলো করতে 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 এমন এক পর্যায়ে চলে যাবে যে তার জীবনে যে আগাছা ছিল এই আগাছাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং তার দু পাতা তিন পাতা নিয়ে যে সে থেমে গেছে আগাছার জন্য আর বড় হচ্ছে না, তখন সেই গাছটা আস্তে আস্তে বড় হবে। এবং একটু আগে বললাম যে সেই গাছের আগায় ফুল হবে, ফল হবে, ফল হলেই খাওয়া যাবে না, সেই ফল পাকতে হবে। তাহলে সেই গাছটা কি? সেই গাছটা হলো জ্ঞান, মন, বিবেক এবং দেখা গেছে চরিত্র এবং প্রেমিক মন। এই জিনিসগুলো নিয়ে যখন একজন মানুষ উপরে উঠবে, তখন সে মানুষটি একটি গাছ এবং সেই গাছের ফল খুবই সুস্বাদু মিষ্টি হয়। তেমনি একজন মুর্শিদ যখন একটা ভক্তকে হাসি মুখে বুঝাইতে থাকে, তখন ভক্ত খুব সুন্দর করে মুর্শিদের কথাগুলো শ্রবণ করতে থাকে এবং তার কথা শুনে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি, মুর্শিদ যখন যে সাধনাগুলো ভক্তকে দিয়ে দেওয়া হবে, তখন সেই সাধনাগুলো যখন ভক্ত করতে থাকবে, তখন দেখা যায় আস্তে আস্তে তখন তার জ্ঞানের গাছে সেই ফল ধরবে, সেই নম্রতার গাছে একটি ফল ধরবে, তখন সেই ফল পাকবে। পাকলে পরে কি হবে? সেই ফল মানুষে খাবে। আর সেই মানুষটি কি? যেমন আশেক হবে, তার ভক্ত হবে, তার তাকে মানবে, গুরুর শিক্ষা নিয়ে গুরুর কর্ম করতে করতে সে নিজেও একদিন সেই গুরুপদে লাভ করবেন, তখন সেই গাছের ফল মানুষে খাবে। কিছু কিছু গাছ আছে ফলের গ্রানটা অনেক দূর থেকে পাওয়া যায়, যে গাছের মধ্যে পাকা ফল অনেক দূর থেকেই এই ফলের গ্রানটা পাওয়া যায়। ঠিক তেমনি একজন মুর্শিদ যত ছাপিয়ে থাকুক, যত লুকিয়ে থাকুক, কিন্তু দেখা যায় তার জ্ঞানের প্রভাব, তার কথার প্রভাব, তখন দেখা যায় ভক্ত আশেকের নাকে বা জ্ঞানের নাকে, ভক্ত আশেকের জ্ঞানের নাকের মধ্যে সেই গ্রানটা পায়, তখন তারা এসে ভক্তি দেয়, তারা এসে তাকে মানতে থাকে। তো আজকের যে আলোচনাটি, যে আমরা শুধু গুরু মুর্শিদ ধরলেই হবে না, আমাদের এরকম চরিত্র, এরকম যদি আমরা হতে পারি আর গুরু মুর্শিদ যেই সাধনাটি দিয়ে দিবেন এবং যেই বীজমন্ত্র দিয়ে দিলেন সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, তো ইনশাল্লাহ আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে। তবে হে জগতবাসী, আমাদের চ্যানেলের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, বাকি ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আজ এ বলেই রাখছি, আল্লাহ হাফিজ।